তোমরা দেখছো মন্ডল এক্সাম কিউব বা এমইটি, আজকে এটা রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাতে একটা অঙ্ক নিয়ে এসেছি। এখানে কি আছে না, দুটো দুটো করে সংখ্যার অনুপাত দেওয়া আছে আমাদের, একদমই পরপর চারটা সংখ্যার অনুপাত বার করতে হবে, ঠিক আছে? তার প্রথমে কি করবো না, প্রথমে আমি সাজিয়ে নিই, এই জুবি সাজিয়ে নিচ্ছি, আমরা লিখে নিচ্ছি, ঠিক আছে? এ ইজ টু বি লিখে নিলাম, এর নিচে কি লিখবো, সি ইজ টু ডি, অনুপাতগুলো পরপর নিচে নিচে লিখবে, সি ইজ টু ডি, তারপরে আছে ই ইজ টু এফ, ই ইজ টু এফ, ঠিক আছে? প্রথমে কি করবো, প্রথমে না প্রথমে আমরা এইটা ই সি এ এ হিসাবে গুণ করব, তীর চিহ্নটা দেখো এভাবে গুণ করব, তাহলে হয়ে গেল আমাদের এ সি ই, হয়ে গেল, এটা অনুপাত দিয়ে দাও, ঠিক আছে? এ সি ই হয়ে গেল। এরপর কি করব, এরপর এরপর দেখো এভাবে গুণ করব, ঠিক আছে? তাহলে কি থাকছে আমাদের কাছে, বি সি ই, বি সি ই, এই তিনটে সংখ্যা, ঠিক আছে? এটাকে তোমরা ই সি বি ও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটাও বি সি ই হয়ে গেল। এরপর কি করব, এরপর উপর থেকে নিচের দিকে দুটো সংখ্যা গুণ করব, বি টি আর ই, তাহলে এটা গুণ করছি, বি ডি ই, এটা হয়ে গেল। এরপর কি করব, এরপর উপর থেকে নিচ পর্যন্ত গুণ করবো, দেখো বি ডি এফ, তাই তো? তাহলে বি ডি এফ, তাহলে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ সংখ্যার মধ্যে অনুপাত কত হলো, এটা এইচ ই ইজ টু বি সি ই ইজ টু বি ডি ই ইজ টু বি ডি এফ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।